নমস্কার, মুই মীনাক্ষী রায় সরকার। তোমরা বলে সবাইকে স্বাগত জানাও মোর ইউটিউব চ্যানেল দ্য কালারফুল লাইফ। আজি অনেক যুগ যুগ কওয়া চলে, অনেক অনেক যুগ পরে তোমার লগত একটা ব্লগ শেয়ার করে আসাম মুই। আর ব্লগ শেয়ার করার একটা কারণ আছে, হয়তো তোমরা মুই মানে অল্প মানে কম আর কি তোমার কারো থামনেল টাইটেল বাদ দেবারও, মানে আমার বাড়ির সাগাই এসে কথা কালি, আজি হয়ে আছে 1 সেপ্টেম্বর। তো আজি মানে বেরিয়ে কালি এসি পাইবে আমার বাড়ির থেকে। তা তোমরা দেখি থাকো আরও ব্লগটা, হয়তো তোমরা বলে বহুত ভাল লাগবে, কালি এসি পাইবে যদিও। তো মুই আজি যতটুক পাম ব্লগ করি থাকুম, যদি না পাং আরও কালি আজির ব্লগ অ্যাড করে দিই আরও তোমরা বলে লগত, যদি বেশি বড় হয়ে যায়। তো মানে উমরে আসার প্রস্তুতি হয়ে আছে আরও, এমনি যে ঘর ঠরগুলো অল্প রেডি করি মানে আসুন, ভালো করে জন আসবে আন্ধার হয়। তো মুই রুমগুলি অল্প গুছাগুছি করে লিখছি, ঠাকুর ঘরটা পুরে একদম কি করে দিছম মানে জমা করে দিছম। আর আমার ঘরটা তো যে এমনই থাকে সিম্পল। তো মুই ব্যাক ক্যামেরা দিয়ে তোমাকে দেখি, মানে তোমার অল্প হোম ডোরটাও দিয়ে দেন। এটি হয়ে আছে আমার মানে মেন ডোর এটি, তার সাথে তো এটি এই যে ফ্রিজটা রাখছি, আর এটি এখন বিছনে মানে কষে থুছে, আর এটি জুতে টুতে আগড়া বাগড়া আসে যে চশমা ঘড়ি ঠড়ি এটি রাখা হয়। তো এটি আর এটি আমার জিমের ব্যাগ রাখা হয়। তো এইখান বিছনে এখন রেডি করে থুইছম, তার সাথে এটি ল্যাপটপ আরও এটা ওটা হাবড়ি জাবড়ি রেটে এমনি গাছগুলো সাজিয়ে থুইছম আপাতত। আর মুই যে ঘর ঠিক করি আসুন, তার জন্যে আমার ভাত খাওয়া টেবিলটা পুরো একদম লেতরা হয়ে আছে, এটি এমন কিছু নাই চেয়ার। আর এই যে আমার কিচেনের অবস্থা নাই বর্তমান, এদি একটা পায়ে বাথরুম পায়খানা, আর ঠাকুর ঘরটা বর্তমান অবস্থা না হয়েছে যে আমার ঠাকুর, আর এপাকে মুই মানে ঘর আজারি করছন যে তার জন্য আনি থুছ। আর আমার প্যাকিংও চলিয়েছে, রুম চেঞ্জ করার কথা ভাবি এসে কাপড় বর্তমান এটিতে থুই আসি। আর এটি রুম হয়ে আছে আমার মানে আমার আর কি, এটি হয়ে আছে মাস্টার বেডরুম, ইয়ের সাথে পায়খানা বাথরুম অ্যাটাচড আছে। আর এগুলো মুই এলে সব পোষাম আউল চাউল হয়ে আছে, এদি বিরিয়ে এটি একটা রুম। তো আমার মানে অত বিছনে টিছনে নাই নে, তো এই রুমটে মানে সাকার জন্য আরও ছোটো মোটো করে করছ আরও ছয়জন, দেখা যাক কায় কুটি থাকার তো কোনো কি নাই, যেটি পামো ওটাই থাকবো সবাই মিলে। কিন্তু এটি রুম আরও উমের জন্য সুন্দর করে সাজালুম আরও মুই দেখাম করে সাজিয়ে থাকুন। তো এটাই আরও, এটি একটা রুম, তারপরে এটি একটা রুম, এই একটা রুম, এটি হয়ে আছে পায়খানা বাথরুম একটা, এটি হয়ে আছে কমন, আর এটি হয়ে আছে কিচেন, আর এটি হয়ে আছে হল। আমার এই অ্যাপার্টমেন্টটা হয়ে আছে 3 BHK অ্যাপার্টমেন্ট, এখানে এখন ব্যালকনি, এখানে তো দেখেন মাঝে মাঝে নাজারা তো সেই সুন্দর দুর্গে বুঝে দুর্গে বুঝে লাগিয়েছে। তা মুই এলা জলদি জলদি রুমগুলো আরও সাফা করো, আরও সিজিল করার বাকি আছে বহুত, উলে সব করি ঠুরিয়ে গাও ধং ধুয়ে ঠাকুর পুজোম, আজি কিছুই বানা হয় নাই বহুত। আজি মুই ইচ্ছে করিয়ে মানে গাওখান ধং নাই, ওই লেতরা কাম করা লাগবে বহুত, আধা করলুম এলা আধা আরও বাকি আছে, আরও গরম করি ঠুরি তারপরে ফ্রেশ হয়ে ঠাকুর ঠুকুর পুজিয়ে ভাত তুলে দিন। তো দেখি থাকো আরও ব্লগটা, অনেকদিন পরে ব্লগ শেয়ার করে আসাম, হয়তো তোমরা বলে বহুত ভালো লাগবে। তো ব্লগটা দেখি থাকো আরও, শেষ অব্দি দেখে থাকেন আর মোর সাথে। তো ফাইনালি অনেকক্ষণ পরে আসলুম, মুই সব কাম একদম সাফা টাফা করিয়ে গাওসা ধুয়ে ঠাকুর পুজলুম, আজ বহুত দেরি হয়ে গেল, মুই এলা ভাত বসে দিছম। আজি খাওয়ার থয়ে আছে ভাবলুম ডিমে বানাম, তো মুই সবজি বানিয়ে আসুন আরও, ডিম দিয়ে আলু টমেটো ঝোল আর অল্প ভাজি বানাম, আলু সেলো কিবা কিবি আনালে সেমাস ভাজি করিম। তো এটাই আরও আজি লাঞ্চ আবার হবে, বহুত কাম করলাম আজি, বহুত সাফাই অভিযান করলাম, সাগায় আসলাম মনে হয়, সাগায় না আসলে তো বিন্দাস থাকা যায়, কেমন করে থাকেন থাকো আসবে যখন ওর জন্য সাফা টাফা করলুম। তো দেখি থাকো আরও, যদি মুই আজি তো বেশি কিছু ব্লগ না করলুম, হয়তো মুই
কালকের ভিডিওটা ওইটি অ্যাড করে দিবেন বাং তো আশা করি তোমরা গুলো আরো ভালো লাগবে অনেকদিন পরে যেহেতু ব্লগ শেয়ার করে এসো না তো তুমি পট করে রান্ধে না আর যেহেতু টাইমও নাই তো রান্ধা বাড়া করে ইমরেও আসবে ইমরে না এসে যেহেতু আধা ঘন্টা পরে তো আসি যাবে তো দেখি থাকো আরও তো কালের পরে আর কোনো ব্লগ বানাং নাই কারণ মুই তো কলুঙে না ব্লগ না আসেন বানা না বানালো তো আজই সকাল সকাল উঠিয়ে গাওসা ধুয়ে ফ্রেশ ট্রেশ হয়ে নিলু আমার সেগাইগুলো অল্প পরে আসবে আসি মুখ লেত্রি না দেখলে পরে কি লেত্রি এলা গাওয়া যায় নাই তো মুই গাওঠা ধুয়ে নিলু নিয়ে অল্প পরে এলাম রে আসবে আসলে দেখাম তোমার কায় কায় আসিল না আসিল আর বহুত ফ্যান চলিয়েছে গরম লাগিয়েছে বহুত তো তা অল্প পরে বেরে আসবে মুই তোমাকে তখন দেখান আয়েসে না এসে তো দেখি দেবো আরও A few moments later. What hold you to need all for? Go, under it. Amara tea, she came on like it. Alexi. কত দিন পরে দেখা হইলো আমার না তো খরাত বোরিং বোরিং মানে বোরিং হয়ে আসলাম না তো ভাবলুম এই সন্ধ্যের টাইমত অল্প বেড়ে আসি মার সাথে অল্প বেড়ে মাকে বেড়ে ধরে এসো অল্প দেখাম তো যাই আসি আরো তার জন্যে দেখে তো বলো কলকাতা তো মরে জেনে আসি গেছে কথা কেমন লাগে গেছে ভালো লাগে মতন আসুন নাই প্রথম আসুন তাও কার জেনে আসি গেছিস বেটের জন্যে তাই না আসিস ওর জন্য কলকাতা আসছিস আমরা এলা আসলাম মানে হ্যাঁ মলও তাচ্ছি কিন্তু মল শপিং না না করি শপিং তো করি নি মা গাছলাম এমনি খুয়ের মা তো বাইরে না খায় তার জন্যে আমরা ভাবলাম মাও চা খাবে আমরা আমার অ্যাজ ইউজুয়াল এটি ভাল লাগে আমার ধোসা তো আমরা ধোসা নেবো আর মাও চা খাবে বাকি তারপরে খাওয়া দাওয়া করে যদি পাই শপিং অল্প ছোটো মোটো যদি করি আরও কর্ম আরও নাহলে না কর্ম আর বহুত হাল্লা এটি মানে বহুত মানুষ শোনা নাও যাবার পায় তো মুই পাইলে ভয়েস ওভার করে দিম আর দেখি থাকো আরও ব্লগটা হয়তো তোমার ভালো লাগবে আর মুই তোমাকে কইছিলাম সাগাই এসে সাগাই এসে সাগাইক দেখিয়ে আমার ব্লগ টলগ করা ভুলেই গেছিলাম তার জন্য মুই কোনো ধরনের ব্লগে করক নাই মুই ডাইরেক্ট সাগাইকে দেখালুম বেড়ের আনিয়ে কালিও গেছি বেড়ের কিন্তু একটা ঘটনা হয়েছে তার জন্যে মুই ব্লগ শ্লগ করো নাই আরও তোমরা গেলে কই মেলা পরে বাড়ি যেয়ে ধীরে সুস্থিরে আরামত মুই কই মেলা কী হয়েছে তার জন্য মুই কোনো ব্লগ টলগ মানে এতদিন দেং নাই কোনো ব্লগ এতদিন শেয়ার করং নাই কালি মা ঘর কালি এসছে কিন্তু কালিও বেড়ে গেছি কোনো ব্লগ করং নাই কেন করং নাই তোমরা সব খবর পাবে না অল্প পরে এলা কয়া দিম আর এলা আরও ব্লগটা দেখি থাকো মার নজর কোটে কাপড় বেয়া হয়েছে কী হয়েছে ওগুলো দেখি লিখছে কী হয়েছে
আমার খাওয়া দাওয়া হল বেড়ানিও হল এলা রুমত যাই আছে আমরা এটি থেকে টোটো নিয়ে ডিরেক্ট রুমত যাবো আর কি খালি রেডি হবে মা কষা দিয়ে সন্ধ্যে না আমরা বেরেলাম সাড়ে ছয়টা সাতটা রাত্রি তার আগে আগে চা খেলাম ভুলে যাস নে আমার পাশে লেগে তা তুই থাকিস আমরা সে রুমত পাইলাম না কেমন লাগিল বলে ক ভালে লাগছে ভাল লাগছে শশা হে শশা বেড়ে বেড়ে তো আলাম ফ্রেশ হই না অবশ্য করে বদলে ফ্রেশ হয় তারপরে তোমার সাথে আমি একটা জরুরি কথা আছে তোমার সাথে তারপরে ফাইনালি সুমতা চেঞ্জ টেন্স করে নিল মই আর তোমার লগত কথা মানে আছিল কি খুব কি উচ্চ এতদিন মুই কোনো ধরনের ভিডিও আপলোড মানে আপলোড করো নাই নাই বা কোনো ব্লগ বানাই নাই কারণ মোর মাঝতে বহুত দাঁতের বিষ আছে ওই ওই মানে মামু লাস্ট ব্লগ শেয়ার করার পরে কয়েকদিন পরে মানে নেক্সট সানডে যেটা আসি আর কি দুই সানডে মুই ব্লগ করিতে পাং নাই নাই বা করো নাই আর কি অমন কোনো না আসার জন্য করো নাই তারপরের কয়েক এক দুই সপ্তাহ বহুত দাঁতের বিষ ঢুকছে আমার তারপরে দাঁতটা উকড়ি ঠুকড়ি আনিয়ে হ্যাঁ এলাহে ভাল মানে ভাল পালুম তা ভাবলাম ব্লগ করুন 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 তারপরে এই যে কী কয়
মা ঘর আসিল। তা মা ঘর আসার পরে আমি ভাবলাম মা ঘর আসার পরের দিন আমি ভাল কয়েকটা ব্লগ টলগ শেয়ার করব। তা যেদিন আমরা সকালে আসি পাইলে ক্যামেরাটাই, তা মুই না আগের দিন থেকে ব্লগ করিয়েছ। তা মা ঘর আসিল, আসার পরে মুই ভাবলাম বেড়ার গেছি, মা ঘরক ধরি মুই কালিও বেড়ার গেছিলাম, মানে এক জায়গা গেছিলি ওই মলতে গেছিলাম, কিন্তু মুই ব্লগ করো নাই। না করার কারণ কি হয়ে আছে, মুই সকালে মোবাইলটা অন করিয়ে দেখো মোর ইউটিউব অ্যাকাউন্টে সাসপেন্ড হয়ে আছে, মানে ইউটিউবে সাসপেন্ড করে দিছে আরো। তোমার তো দেখি মনটা বেয়া হয়ে গেল, তার বেয়া না লাগবে, মোক তো সেই বেয়া লাগিয়েছে, কি করো কি করো, লাস্ট অফ ব্লগ না বানাবো, খালি বেড়ে সেরে আসলো। কোনো মুই ভাবো মনে যে আর মুই অ্যাকাউন্ট খুলিম বলে ভাবো মনে, আর আমি ওই জন্য কোনো ধরনের ভিডিও করো মনে। তারপরে লাস্ট অফ কি হল, বাড়ি এসার পরে অনেক, তারপরে আমার যে বাড়ির দেওয়ানি হে কত কষ্ট করিয়ে মোবাইলটে কিবা কিনি ইউটিউবত কি কয় নোটিশ দিয়ে টিয়ে হে আজি হে অ্যাকাউন্টে মানে মোর অ্যাক্টিভ হল। তাও অ্যাক্টিভ হওয়ার পরে তো ভালোই লাগিল, দেখলো এখন ভিডিও আপলোড করলো, করার পরে দেখলো যে হয় না না সব হলে, তা হলে তো কি হল মোর অল্প পরে, তারপরে ভিডিওটা আপলোড করার পর অল্প পরে দেখো মোর ওয়াচ আওয়ার যেটা থাকে আর কি, যেটা 4000 টার্গেট থাকে যে ওয়াচ টাইমের আর কি, ওটি জিরো হয়ে আসে। মোর যত ওয়াচ টাইম হয়ে গেছিল 4000-এর মানে উপরে, ওটি জিরো হয়ে আসে, বহুত বেয়া লাগিল দেখিয়ে। তথাপি ভাবলাম ওটার ভি নোটিস মুই পাঠিয়ে দিলাম ইউটিউবত যে মোর এমন হয়ে গেছে, দেখা যাক ওটি ঘুরি দেয় না, যদি নেট না দেয় তাহলে কেন আরও মেহনত করা লাগবে, আরও বহুত কষ্ট করা লাগবে ওই 4000 ভিউজ আনার জন্য। 80-90 ভিউজ ভিডিও আপলোড করার পরে আমি ওইটাই পাইছিলাম, তারপরে এমন করিয়ে তাও আরও তথাপি আজ মা মানে আর ধরে গেলাম ব্যাডের ব্যাডের সাথে না আসলো, দেখিলে নে তোমরা কুটি কুটি গেছে না গেছে। তা ভিডিওটা আমি লম্বা না করি বেশি, কারণ আর কিছু নাই হোক, ওই জন্যে মুই ভিডিওটা লম্বা না করো। মুই এই ভিডিওটা করার জন্য আমার আইলিনের লিপস্টিক ভালো কিছুই তোলো নাই, তা ভিডিওটা মুই লম্বা না করি, আর বহুদিন পরে ব্লগ দিলাম, হয়তো তোমরা বলে ভালোই লাগবে। তা এতটুকু আরও কভার চান, তো ব্লগটা যদি ভালো লাগে থাকে তোমরা সবাই, ব্লগটা যদি ভালো লাগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করেন, সাথে সাথে মোর চ্যানেলও যদি তোমরা নতুন হচ্ছেন তো দয়া করে মোর চ্যানেলে সাবস্ক্রাইব করে দেন, আর বহুত সাপোর্ট করে আসছেন আর করে থাকেন, আমার বহুত ভালো লাগবে। তো আজের জন্য এতটুকু এমনি আসি আসো, আর নতুন নতুন ভিডিও নিয়ে এলাম, অ্যাক্টিভ থাকেন পুরো অ্যাক্টিভ থাকেন ইউটিউবত, যতটুকু পাম আমি ব্লগ দিয়ে থাকি, তো ভালো তোমরা আরও ভালো পাবেন আশা করো আরও। তো আজের জন্য এতটুকু, মুই আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসিয়েছি, দণ্ডবোধ, শুভরাত্রি।